হাই বন্ধুরা, আমি ওয়েন্ডিলা। বেঙ্গল ফিউশন নিউজ টাইমের পক্ষ থেকে আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আচ্ছা, আমরা রামধনু দেখতে খুব পছন্দ করি। সারা দিন ঘ্যান ঘ্যানে বৃষ্টির পর যখন একটু রোদ্দুর ওঠে, ঠিক তখনই দেখা যায় রামধনু। কিন্তু এমন একটি জায়গায় পৃথিবীতে রয়েছে যেখানে গেলে রামধনুর জন্য স্পেশাল কোনো সময় লাগে না, যখন ইচ্ছে ঠিক তখনই দেখা যায় রামধনু। ভাবছেন সেটা কোথায়? এরকম আবার হতে পারে নাকি? একদম হতে পারে, কেন হতে পারে না? প্রকৃতি যখন নিজেকে সাজায় তখন উজাড় করে সাজায়, সেটা আমরা সবাই জানি। কিন্তু এখানে রামধনুর জন্য না লাগে বৃষ্টি, না লাগে আকাশ, না লাগে সূর্য ওঠার কোনো সময়। সেখানে আপনি যখন যাবেন তখনই গেলে দেখতে পাবেন রামধনু। এইরকমই একটি জায়গা হলো কলম্বিয়া। কলম্বিয়াতে একটি নদী আছে, সেই নদীতেই ওঠে রামধনুর খেলা। এই নদীর নাম হচ্ছে ক্যান ক্রিস্টাল। এবার ভাবছেন যে জল, রামধনু, ব্যাপারটি কি? গুলিয়ে যাচ্ছে একেবারে নিশ্চয়ই। তাহলে এবার বলি যে এই জল বা এই যে নদী, এই নদীর নিচে কিছু গাছ রয়েছে। সেই গাছগুলির রং এলো এতই সুন্দর যে লাল, নীল, সবুজ, গোলাপি বিভিন্ন ধরনের রং সেখানে দেখা যায়, এবং সেই গাছগুলি বেড়ে উঠেছে একেবারে প্রাকৃতিকভাবে। এই প্রাকৃতিক গাছ এবং জল অর্থাৎ তরল রামধনু দেখতে বহু দেশ বিদেশের লোক ছুটে যায় কলম্বিয়াতে। এরকমই যে বিভিন্ন এত সুন্দর সুন্দর গাছ এবং সেই গাছের সঙ্গে সেখানে ফুল, সেই ফুলগুলি কিন্তু জলের চোটে একটুও নষ্ট হয়ে যায় না। বরং এই যে সারাদিন জল পায়, তারা সবসময় জলের নিচে থাকে, এই কারণে তাদের রূপ যেন দিন দিন খুলে যাচ্ছে। তাহলে দেখতে যাবেন নাকি তরল রামধনু? যদি যান তাহলে কিন্তু আমাকে জানিয়ে যাবেন এবং গিয়ে বলবেন আপনার ঠিক কেমন ভালো লাগলো এই তরল রামধনু দেখতে। আমাদের এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন, এবং সেই সঙ্গে আমাকে এরকম ডেসক্রিপশন বক্সে জানাবেন যে আপনারা আর কী কী ধরনের ভিডিও এরকম পাচ্ছেন। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন।